প্রিয় দর্শক নমস্কার। আজকে পোলট্রি ফার্মে বাচ্চার ভ্যাকসিন কিভাবে দেয়া হয় সেই বিষয়ে একটু আপনাদের দেখাতে যাচ্ছি। এই ওষুধ দোকানে গিয়ে 7 দিনের বাচ্চার ভ্যাকসিন বললে আপনাদের দিয়ে দিবে ভ্যাকসিনটা, ঠিক এটা এইরকম 200 ড্রপস, 200 পাখির জন্য এই ভ্যাকসিনটি হতে পারে। আমার ফার্মে 150 পাখি আছে, তার জন্য আমি এটা নিয়ে এসেছি। বাকি যে 50 ড্রপ থাকবে ওটা ফেলে দিতে হবে, ওটা আপনারা এইটা গুরুত্ব করে দেখবেন যে এই যে ড্রপসটা যেটা বেশি হচ্ছে পোলট্রি থেকে অনেক দূরে জলাশয় বা বাইরে একটা মাটি খুঁড়ে ফেলে দিবেন, কারণ এটা একটা ভাইরাস, অন্যান্য পশুদের লাগলে সাইড এফেক্ট হতে পারে, এই কারণে দূরে ফেলে দিয়ে আসবেন। ঠিক আছে, এই ভ্যাকসিনটা কিভাবে দিব সেটা একটু দেখাবো। এখন এটা স্লাইন জল, এই জলটা আমি ভ্যাকসিনের মধ্যে দিব, দিয়ে আগে রেডি করে নিই। ঠিক আছে, এতটা পরিমাণ নিলাম। এইবার এর মধ্যে দিব, তবে এটা ঝাঁকিয়ে নিব। এখন আমি ফার্মের মধ্যে যাচ্ছি, আমার এখন বাচ্চার বয়স আজকে 7 দিন, 7 দিনে এই ভ্যাকসিনটা দেব। এটাকে অনেকে রানীক্ষেত্রে ভ্যাকসিন বলে থাকে। পোলট্রি ফার্মে কিছু ভ্যাকসিন ঘরোয়া যারা চাষ করে তারা কিছু ভ্যাকসিন না দিলেও রানীক্ষেত্রে ভ্যাকসিনগুলো দিতেই হবে। এখানে আমার 150 বাচ্চা আছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার
একটি ছোট্ট ঘরোয়া ফার্ম করেছি। এই ফার্ম আমি আজকে বেশি দিন হয়নি, নতুন এই 1 বছর হতে করেছি। আমি এখান থেকে প্রায় 5-6টা লোড বের করে দিয়েছি। আমি মোটামুটি 100x100 স্কোয়ার ফুট একটি ছোট্ট প্রাইমারি ঘর আমি করেছি। কিছু তেমন আমি খরচ করিনি, প্রথমে আমি অল্প খরচ করে কীরকম কী মুনাফা থাকে বা লাভ থাকে সেটা দেখার জন্য আমি ছোট্ট করে বানিয়েছি। আমি আবার নতুন ফার্ম দুটো করছি, সেখানে এইসব পাখি অল্টার হয়ে যাবে। এখানে শুধু চিপসগুলো রেডি করে আমি ফার্মে নিয়ে চলে যাব। এখন আমি ওই ভ্যাকসিনটা কীভাবে দিব সেটা দেখাচ্ছি, পরে আপনাদের এই ফার্ম কত খরচ হয় বা কীরকম খরচপাতি সেটা হিসাব করে আপনাদের দেখাবো। এখন আমি ভ্যাকসিন দিব, ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখন এই বাচ্চাটা কি ধরে এই নাকে 1 ফোঁটা দিতে হবে, ঠিক আছে। নিয়ে নিয়েছে, এভাবে একটা একটা করে ধরে দিতে হবে। এইভাবে আমরা আবার 14 দিনের মাথায় একটা ভ্যাকসিন করব, আর 21 দিনের মাথায় একটা ভ্যাকসিন করব। এইভাবে 3টি ভ্যাকসিন মাস্ট বি, মানে বেশ অত্যন্ত গুরুত্বভাবে দিতে হবে। পরে একটি 70-75 দিনে একটা ভ্যাকসিন দিতে হয়, ওটা না দিলেও অসুবিধা নেই কিন্তু দিতে হয়। দিলে আমাদের কোনো রোগ আসার একটা সম্ভাবনা থাকে না, যদিও আসে আমার ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা আজকে সারাদিন কোনো অ্যান্টিবায়োটিক বা ভিটামিন কিছুই আজকে দেব না। ভ্যাকসিন দেওয়ার দিন কোনো ওষুধ মেডিসিন কিছুই দেওয়া হয় না। আর আরেকটা কথা, জলটা বা খাবারটা সে যেটা আমাদের সাধারণ জল খাই ওই জলটাই দিতে হবে, অন্য কিছু জল দেওয়া হবে না, ঠিক আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের ভিডিওটি ভালো লাগলে, নতুন নতুন ভিডিও আপডেট দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করবেন, এবং বেল বাটনটা ক্লিক করে আমাদের নতুন ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।